কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মূল উপাদান কয়লা আর পটুয়াখালীর পায়রা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে আগামী দশ বছর কয়লা আসবে ইন্দোনেশিয়া থেকে সমুদ্রপথে এই কয়লা খালাস করে বিদ্যুৎ প্লান্টে সরবরাহ করতে ইতিমধ্যে আগুনমুখা নদীতে নির্মাণ করা হয়েছে তিনশো পঁচাশি মিটার জেটি জেটিটিতে একসাথে দুটি জাহাজের কয়লা খালাস করা যাবে খালাস হওয়া কয়লা শ্রমিক ছাড়াই অত্যাধুনিক প্রযুক্তিতে চলে যাবে বিদ্যুৎ প্লান্টে কোল আনলোড করার জন্য আমরা টেকনোলজি ইউজ করতেছি এর মাধ্যমে আমাদের ডাইরেক্ট গ্যালারির মধ্যে দিয়ে দেওয়া হবে প্লান্টে আসা কয়লা পুড়িয়ে তাপ উৎপন্ন করে পানিকে স্টিম করা আর সেই স্টিমকে সবেগে টারবাইনের মাধ্যমে পাঠিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য শেষের পথে বয়লার এক ও টারবাইনের কাজ আর প্লান্ট থেকে নির্গত ধোঁয়া যাতে পরিবেশের কোনো ক্ষতি না করে সেজন্য নির্মাণাধীন দুইশো মিটার চিমনির পঁচিশ মিটার সম্পন্ন হয়েছে সিক্সটি পার্সেন্ট কাজ বলের হয়ে গেছে দেন আমাদের জেনার এই টারবাইন এবং আমাদের অল্টারনেটর অলরেডি বসে গেছে তো ওগুলোর কমিশনিং কাজ চলতেছে এদিকে বয়লার ও টারবাইন বাদে পুরো একশো একর জুড়ে চলছে আরও বিভিন্ন স্থাপনা নির্মাণ কাজ যার মধ্যে আছে প্রশাসনিক ভবন ডরমেটরি ভবন আরও একটি তেরোশো বিশ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ প্লান্ট ছত্রিশশো মেগাওয়াট গ্যাস বিদ্যুৎ প্লান্ট সহ বিভিন্ন কিছু তবে আগামী এপ্রিলে বয়লার এক থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা থাকলেও নানা জটিলতায় আগস্টের মধ্যে শুরু করা সম্ভব হবে বলে জানালেন এই কর্মকর্তা কিছু কারণে এটা একটু ডিলে হইতেছে আমরা আশা করতেছি আগস্টে আমরা পাওয়ার গ্রিডে আমাদের এই প্লান্ট থেকে বিদ্যুৎ দিতে সরবরাহ করতে পারবো এই বিদ্যুৎ প্লান্টের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ষোলো হাজার কোটি টাকা শুধু তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না পায়রা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এর সাথে যুক্ত হচ্ছে আরও তেরোশো বিশ মেগাওয়াট কয়লা ও ছত্রিশশো মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আর তখন দেশের সব থেকে বড় বিদ্যুৎ কেন্দ্রে পরিণত হবে এটি এম এ আজিম সময় সংবাদ পটুয়াখালী